আমি সব জানতা খবর পাঠক আপনাদের সামনে হাজির। এখন শুরু হচ্ছে শনির বছর। বাবা কানু কানু, তুমি একবার এসো দেখে নি। এবার লেখো তো দেখে নি তোমার আজকের দিনে বাণী। আজ ষোড়শ লোকসভার শেষ অধিবেশন। বাবা শনি শনি, এবার তুমি এসো দেখিনি। এবার তোমার বচন শুনি। বুধবার হলো অনুষ্ঠিত ষোড়শ লোকসভার শেষ অধিবেশন। সেভাবে এই অধিবেশনকে দেখলো ভারতীয় জনগণ। পরবর্তী লোকসভা অধিবেশনে থাকবে হয়তো কত পরিবর্তন ভাই, এটাই নিয়ম, এটাই প্রথা, তা নতুন করে বলার অপেক্ষা নাই। তবে ষোড়শ লোকসভা এই রইল হয়ে কত স্মৃতিময়, জেনে রেখো মিথ্যা চিরদিন পড়া হতো আর আজীবন সত্যের হয়েছে জয়। বুধবার হলো অনুষ্ঠিত ষোড়শ লোকসভার শেষ অধিবেশন। সেভাবেই এই অধিবেশনকে দেখলো ভারতীয় জনসাধারণ। গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি হলো মায়ানমার। গতকালের প্রশ্নের সঠিক এবং প্রথম তিনজন উত্তরদাতার নাম হলো জয়ন্ত শাহ, নন্দননগর আগরতলা, অলোক রায়, করৈলং তেলিয়ামুড়া, সুবীর দাস, রাজঘাট মেলাঘর। এছাড়া গতকালের প্রশ্নের লটারির মাধ্যমে নির্ধারিত তিনজন সঠিক উত্তরদাতার নাম হলো প্রবীর মজুমদার, নবীনগর বিশালগড়, অজয় চক্রবর্তী, ঝনবন উদয়পুর, কবিতা পাল, সুভাষ পার্ক, খোয়ায়। এবার যাওয়ার আগে অন্যান্য দিনের মতো দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আরো একটি মজার প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নটি হলো বলুন তো সংসদে কয়টি কক্ষ রয়েছে? জেনে রাখুন এই প্রশ্নের সঠিক প্রথম তিনজন উত্তরদাতা এবং লটারির মাধ্যমে নির্ধারিত আরো তিনজন, এই মোট ছজন উত্তরদাতার নাম আগামীকাল ঠিক এই সময়ে হল্লা বলের পর্দায় প্রকাশ করা হবে। উত্তর পাঠাবেন 0381-232-1667 এই নম্বরে। নির্বাচন আপাতত এখানেই শেষ হলো।